বিসিএস এর একটা ইনগ্রেশন সেরিমনি একটা কথা বলছিলেন, তোমরা আকাশের দিকে চাবা সব সময়। তো আমি ভর্তি হওয়ার পরে মানে আমার লক্ষ্য ছিল আকাশের দিকে আর কি, ওই একমাত্র ডিগ্রি নিয়ে চলতেছি এখনো। আমার সর্বশেষ প্রফেশনাল ডিগ্রি বলতে পারেন, যে এশিয়ান এর ডিগ্রি খেয়ে আমি মানে আমার জীবন যাত্রা চলতেছে। তো আমাদের তৌহিদুর রশিদ সবুজ ভাই আজকে অ্যালামনাই হিসেবে এসেছেন, এক্সাম্পলারি অ্যালামনাই হিসেবে এসেছেন। উনি বাংলাদেশের সর্বোচ্চ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করছেন, তিনি সিএসসি থেকে গ্রাজুয়েশন করেছেন। আমরা আই উড লাইক টু রিকোয়েস্ট তৌহিদুর রশিদ সবুজ টু মেক ওভার টু আস। তো আমি এসএসসি এইচএসসি 99-2001, এরপর আমি চান্স পাইনি কোথাও। চান্স না হতে এক বছর গ্যাপ দেই, আবারও দ্বিতীয়বার চান্স পেলাম না। তখন চিন্তা করলাম যে এখানে আমার কিছু পরিচিত লোক আছে আর পড়ালেখার মানও মোটামুটি, তো এরকম শুনলাম, তো ভর্তি হয়ে যাই। তো যেহেতু আমার এক বছর গ্যাপ ছিল ইন্টারমিডিয়েট 2001 সালে, ভর্তি হয়েছি 2003 সালের, তো আমার ফল সেমিস্টারে আমাদের ক্লাস শুরু হয়েছিল 2003 সালের 6 সেপ্টেম্বর, আর 5 সেপ্টেম্বর হয়েছিল ইনগ্রেশন সেরিমনি। বিসি স্যার একটা ইনগ্রেশন সেরিমনি একটা কথা বলছিলেন, তোমরা আকাশের দিকে চাবা সব সময়। তো আমি ভর্তি হওয়ার পরে মানে আমার লক্ষ্য ছিল আকাশের দিকে আর কি, তো সবসময় আকাশের দিকে চেয়ে চলতেছি। আর আমার খুব ক্ষুদ্র মানুষ, আমি আমার এত মাস্টার্স ডিগ্রি নেই, আমি এশিয়ানের ওই একমাত্র ডিগ্রি নিয়ে চলতেছি এখনো। তো এশিয়ানই আমার সর্বশেষ প্রফেশনাল ডিগ্রি বলতে পারেন, যে এশিয়ানের ডিগ্রি খেয়ে আমি মানে আমার জীবন যাত্রা চলতেছে। তো এশিয়ানের গল্পে ফিরে যাই, যেহেতু আমার গ্যাপ ছিল ইন্টারমিডিয়েটের পর এক বছর পর, আমার পিছনে ফিরে তাকানোর সুযোগ ছিল না। দ্বিতীয়ত যেটা দেখলাম আমার ইউনিভার্সিটিতে সিএসসি তে ভর্তি হওয়ার পর, যে পড়ালেখার চাপ এবং পরীক্ষার চাপ, এটা আসলে আমার মানে ভুলে যায় আমি পাবলিক না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি। এবং তারপর যখন শেষ করলাম আমার কোর্স করা, অনেক জায়গায় পরীক্ষা টরীক্ষা দিলাম, আমাদের ইউনিভার্সিটি যে আমাদের পড়া শিখিয়েছে মানে সেটা অনেক পাবলিক ইউনিভার্সিটির সাথে যথেষ্ট পরিমাণ উন্নত ছিল। এমনকি অনেক পাবলিক ইউনিভার্সিটিতে যারা যেসব কোর্স, ওদের কোর্স আউটলাইন অনেক কম ছিল, আমাদের সেগুলো যথেষ্ট পড়ানো হয়েছিল। আর কম্পিউটার সায়েন্স বিষয়টা এত একটা কমপ্লেক্স বিষয়, বিএসসি ইঞ্জিনিয়ার অন্যান্য মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পড়লাম, আমি একটা পাওয়ার ডিজাইন সিস্টেম ডিজাইন করে শিখলাম হয়ে গেলাম, তা না। কম্পিউটার সায়েন্সে আপনাকে যথেষ্ট পরিমাণে এফোর্ট দিতে হবে, এটা একটা ভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং। এটাকে আপনার প্রোগ্রামিং থিওরিটিক্যালি এবং আপনার বাস্তব যে প্রায়োগিক সামর্থ্য সেটা আপনার থাকতে হবে। কাজে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিষয়টা এতটা সহজ বিষয় না অন্যান্য বিষয়ের তুলনায়। এটাতে তাই পাবলিক আর প্রাইভেট এটাতে মানে যদি আমি মিক্সিং করি, এটাতে আসলে কোনো কাজে আসবে না, এটা এটা লেমেন এক্সকিউজ। আর আমার গোল ছিল গভর্নমেন্ট চাকরি করা, গভর্নমেন্ট জব করা। আমি 31তম বিসিএস এর ক্যাডার ছিলাম, আমি চয়েস ফর্মে ভুল করার কারণে, তো মেধা তালিকা 1000 মধ্যে থাকার ফলে আমি তথ্য ক্যাডারে আমি সিলেক্ট হই। আমার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আমার পোস্টিং হয়েছিল সহকারী পরিচালক হিসেবে, সহকারী সচিব পদমর্যাদায়। কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমি জানতাম না যে বাংলাদেশ ব্যাংকে আমি মানে পরীক্ষা দিয়েছিলাম শুধু টেস্ট কেস হিসাবে, আমি প্রিপারেশন কিরকম হচ্ছে বিসিএস এর। তো পরে যখন রেজাল্ট দিল আমি নিজেও জানি না, আমাকে বিসিএস এর রেজাল্ট হলো 31তম বিসিএস রিটার্ন, ভাইবার প্রিপারেশন নিতেছি। তো এর মাঝে একটা চিঠি আসলো, পোস্টম্যান বললো যে চিঠি আসছে বাংলাদেশ ব্যাংকের। আমি বললাম হয়তো আগামী বছর পরীক্ষা, কারণ পরীক্ষা শুধু দিয়েছে টেস্ট কেস হিসেবে, আমি মানে এজ এ শুধু নিজেকে যাচাই করার জন্য। পরে দেখুন যে এখানে হয়ে গেছে। এরপরে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার, বিডিবি এল, আমি সিনিয়র অফিসার আইটি তো নির্বাচিত হয়েছিলাম। তো ফাইনালি যেহেতু আমি চয়েস প্রশাসন ক্যাডার পাইনি 31তমতে, সেজন্য আমি আসলে বাংলাদেশ ব্যাংকে থেকে যাই। আমার জয়েনের কিছুদিন পরই আমার আম্মা ইন্তেকাল করেন খুব মাকসিক ভাবে, আমার ক্যারিয়ার একটা ছেদ পড়েছে। এখান থেকে অনেক সুযোগ আছে বিদেশে পড়তে যাওয়ারই যাওয়ার, কিন্তু আমার প্রফেশনাল ডিগ্রি বিএসসি, এটা স্বীকার করতে হবে, এটা অনস্বীকার্য। কারণ প্রত্যেক দেশের সরকারি চাকরি বলেন, সিভিল সার্ভিস বলেন, সেখানে প্রফেশনাল ডিগ্রি বলতে বিএসসি বোঝানো হয়, অর্থাৎ অনার্স অর গ্রাজুয়েশন যাই বলেন। তো আমি এখন এশিয়ানের ডিগ্রি নিয়েই খাচ্ছি। 2015 সালের সেপ্টেম্বরে আমি উপপরিচালকের পদে পদোন্নতি পাই, আর চলছে আর কি জীবন। আর এখনো আমি মাস্টার্স পাস করি নাই, আমি সিএসসি ডিপার্টমেন্টের ডিগ্রি নিয়ে আমার জীবন চলছে। আর ইউনিভার্সিটি থেকে আমি মানে কিছু পাই নাই কথা কখনো বলবো না, ইউনিভার্সিটি আমি যথেষ্ট দিয়েছে, যথেষ্ট ভালোভাবে আমাদের সিলেবাস শেষ করিয়েছে, আমি বলতে পারি কৃতজ্ঞ সিএসসি ডিপার্টমেন্টের কাছে, আমি কৃতজ্ঞ মানে স্পেশালি আরিফ স্যার অবশ্যই, যদি অনেক টিচার ছিলেন চলে গেছেন,
আর বিসিএস স্যার সবসময় একজন স্বপ্নদ্রষ্টা মানুষ, উনি আমাদেরকে স্বপ্ন দেখা শিখেছেন। এই মানে ইউনিভার্সিটি নিয়ে যে এক্সকিউজ করা যে আজকে ঢাকা ভার্সিটির 100 বছর পূর্তি হচ্ছে, তো ঢাকা ভার্সিটি 100 বছরে তো ঢাকা ভার্সিটির ওই বিল্ডিং কাজন হলে লাল বিল্ডিং তো লেখাপড়া করে নাই, লেখাপড়া করছে ছাত্র। ছাত্ররা যখন ইউনিভার্সিটির একটা জায়গায় থাকবে সেটাই ঢাকা ভার্সিটির পরিচয় বা বুয়েটের পরিচয় যেখানে। ওই আর বিশেষ করে সরকারি চাকরিতে ইউনিভার্সিটি প্রশ্নই করে না, প্রশ্ন আসেই না, জিজ্ঞেস করবে না। আর সিএসই তো একটা আমি বললাম এটা একটা মানে চ্যালেঞ্জিং সাবজেক্ট, এখানে পড়ালেখার সাথে শুধু রেজাল্ট ভালো না পড়ালেখা না, এখানে একটু ক্রিয়েটিভ থাকতে হয়, সফটওয়্যার ডিজাইন হার্ডওয়্যার ডিজাইন, তারপর আপনার এই প্রতিদিন প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, কিন্তু বেসিকটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যেটা ফাউন্ডেশন দিবে ইউনিভার্সিটি ফাউন্ডেশনটা। আমার মনে হয় না আমার ইউনিভার্সিটি অন্য কোথাকার সাথে খারাপ দেয়, বরঞ্চ ভালোই দেয়, কারণ আমি যত জায়গায় পরীক্ষা দিয়েছি এখনো যাদের সাথে কম্পিট করছি, আমি যদিও বাংলাদেশ ব্যাংকে এতটা সিরিয়াসলি করিনি, তার ব্যাচের মাঝখানে পজিশন, আমার পিছনে অনেক গুয়েটের ছাত্র আছে, আমার মেধাতালিকার পিছনে অনেক গুয়েটের ছাত্র আছে, এগুলা নিয়ে এক্সকিউজ করার সময় এই একবিংশ শতাব্দীর না, এখন অনলাইন টুলস আছে, অনেক রিসোর্স আছে পড়ালেখার, নিজে করতে চাইলে সবকিছু। আমার রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই প্যান্ডেমিকের অবস্থা আমরা সুস্থ আছি আল্লাহর হাজার শুকর কোটি শুকরিয়া, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে রিজিকটা আল্লাহর কাছ থেকে হয়, যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকে একটা স্ট্রোক অপরচুন হিসেবে আসা পরীক্ষা দিতে চাই নাই, সেখানে আমি করে খাচ্ছি, আমার ই ছিল বিসিএস প্রশাসনে, সেই ক্যাডার না পেয়ে আমার বিসিএস ছাড়তে হয়েছে, তো কাজে রিজিকের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। থ্যাংক ইউ সো মাচ তৌহিদুর রশিদ সবুজ ভাই, আপনার অনেক সুন্দর একটা গল্প আমরা শুনলাম। আসলে আপনাদের তিনজনের গল্প এবং দুজন ভাইয়ের গল্প থেকে যেটা প্রমাণিত হয় যে এশিয়ান ইউনিভার্সিটি সিলেবাস অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তাদের দুজনের গল্প আমাদের আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস এটা যথেষ্ট আপ টু ডেট, এবং আরো একটা বিষয় প্রমাণিত হয় যে অনেকেই মনে করেন যে এখানে কোয়ালিটি টিচিংটা এনশিওর হয় না, কিন্তু এটা কিন্তু আসলে ভুল ধারণা, যারা আমাদের কারেন্ট স্টুডেন্ট করতেছে তারাও বুঝতেছে এখানে কোয়ালিটি টিচিং হচ্ছে, এবং আপনারা যারা অনেক বড় পজিশনে চলে গেছেন আপনারাও কিন্তু নিজেরাই একনলেজ করতেছেন, স্বীকৃতি দিচ্ছেন যে এখানে কোয়ালিটি টিচিংটা এনশিওর হচ্ছে। আমি তো আমি আমার ইউনিভার্সিটি দিয়েই করে খাচ্ছি এখনো, বলতে পারেন হয়তো এটা দিয়ে আমার জীবন পার হয়ে যেতে পারে, খালি আমার তো কোনো এক্সকিউজ থাকার কথা না, আমি কৃতজ্ঞ, আমি আমরা আপনাকে I express my full gratitude to my department and my university. থ্যাংক ইউ, আসলে আমাদের সকল কৃতিত্ব আমাদের স্বপ্নদ্রষ্টা আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, অবশ্যই আমি বললাম না স্যার আমাদেরকে ইনগ্রেশন সেরিমনিতে বলছিলেন যে তোমরা আকাশের দিকে চেয়ে হাঁটবা, তো আমরা এখন সেটা আমি এখনো মানে সব জায়গায় বলি আর কি।